गाइस वेलकम टू माय न्यू ब्लॉग और आज हमरा पहलगाम छेड़े श्रीनगर दिखे जाच्छी सो लेट्स स्टार्ट दिस वीडियो एंड एंजॉय दिस वर्चुअल टूर विथ मी। कल सारा रात एखाने बिस्टी होयेछे आर एखोनो बिस्टी पड़छे तुम देखते पाच्छो निश्चय। एटा होच्छे आमादेर गाड़ी, ये गाड़ी करेई आमरा घुरछी। 44 नम्बर जातीय सड़क धरे आमरा पहलगाँव थेके 90 किलोमीटर दूरे काश्मीरेर राजधानी श्रीनगरेर दिके एगिए चललाम आर उपभोग करते लागलाम काश्मीर उपत्यकार प्राकृतिक सौंदर्य। আমাদের মধ্যে এখন এই ট্যুরের সম্বন্ধে বক্তব্য রাখবেন দেবোত্তম রায়। আমি দেবোত্তম রায় বলছি, আমি বাউরিয়া থেকে এসেছি, হাওড়া আর কি পশ্চিমবঙ্গ থেকে এসেছি। এখন আমরা যাচ্ছি শ্রীনগর, শ্রীনগর থেকে আমরা ডাল লেক যাবো, শিকারায় চড়বো, তারপরে আমরা গুলমার্গ, সোনমার্গ, আমাদের রোপওয়ের দুটো ফেজের টিকিট কাটা আছে, সেখানে আমরা এনজয় করবো, বরফ দেখবো, বরফ নিয়ে খেলবো। আমাদের এখন অনেক কিছু দেখার বাকি আছে, আমরা অপেক্ষায় আছি, ঠিক আছে। আমরা এখন আনন্দই ভেসে যাচ্ছি, শুধু আনন্দই আনন্দ। বাড়ির যদি সবাই ঠিকঠাক থাকে, সুস্থ থাকে, আমাদের আনন্দের কোনো ঘাটতি থাকবে না, আমরা শুধু আনন্দই আনন্দ। আমরা প্রথমে জম্মুতে নেমেছি, জম্মু থেকে কাটরা গেলাম। কাটরা আমাদের খুবই ভালো লেগেছে। ওখান থেকে আমরা যেটা গেলাম সেটা হচ্ছে পহেলগাঁও। পহেলগাঁও আমাদের অভূতপূর্ব লেগেছে এবং বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে যে কুয়াশা তার মধ্যে বরফ যেভাবে আমরা পেয়েছি এটা ভোলার নয়। মানে আমরা এতটাই আপ্লুত, এতটাই আনন্দিত, ভাবা যাবে না। নিজের চোখের আগে একটা এই দৃশ্য ভোলা যাবে না, ভাবা যাবে না, কল্পনা করা যাবে না। এগুলো অনুভূতি দিয়ে দেখতে হয়, ভাবতে হয়। তুমি বৈষ্ণব দেবী নিয়ে আমাদের ভীষণ চিন্তা ভাবনা ছিল যে আমরা কি করে এত রাস্তা, প্রায় নিয়ার অ্যাবাউট 13-13.5 কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়ার পর এই রাস্তাটা আমরা কীভাবে কভার করবো, আমরা সবাই খুব চিন্তায় ছিলাম। কিন্তু মায়ের এই যে আশীর্বাদ যে আমাদের এই 13 কিলোমিটার রাস্তা, পাহাড়ের রাস্তা চড়া আর সমতলের রাস্তায় যাওয়া দুটো অনেক তফাৎ। যারা পাহাড়ে যায় তারা জানে কীভাবে যেতে, কীভাবে যেতে যাওয়াটা কত কষ্টকর। কিন্তু আমরা সবাই মিলে গ্রুপে এত সুন্দরভাবে পৌঁছে গেলাম, এটা মানে কল্পনা করা যায় না যে মায়ের যে কি আশীর্বাদ। এই এত চড়াইয়ের মধ্যে গিয়ে এত প্রায় 5200 মিটার উঁচু, 200 ফুট উঁচু, সেইখানে আমরা পায়ে হেঁটে সারা রাত জেগে মায়ের কাছে পৌঁছে গেলাম, এটা কল্পনাতীত ছিল। এই সৌভাগ্য হয়তো সবার হয় না, অনেকেরই টাকা পয়সা আছে, অনেক অনেক ধনী থাকতে পারে, কিন্তু বৈষ্ণবদেবীর দর্শন সবাই পেতে পারে না মায়ের সেই আশীর্বাদ না থাকলে। আমরা এতটাই গর্ব, মানে নিজেদের মধ্যে বোধ করছি যে ভাবা যায় না, আমরা এত আনন্দ পেয়েছি যেটা এক জীবন অন্তত এই আনন্দগুলো পাওয়া যায় না। যে বৈষ্ণবদেবীর মাতা দর্শন করে সে তারাই অনুভব করতে পারবে বৈষ্ণবদেবীকে মাতা দর্শন করলে সেই কী আনন্দটা পাওয়া যায়। হ্যাঁ, প্রচুর মানে কী বলবো, জীবনে হয়তো একটু আত্র হয়তো পণ্যী কারোর জন্য করেছিলাম, তার সেই জন্যই হয়তো আমরা বৈষ্ণবদেবী দর্শন করতে পেরেছি। আচ্ছা, আর একটা কথা এখানে আমি অ্যাড করবো, আমাদের ইউটিউবার ভাইকে শেয়ার করতে চাই, প্রত্যেকে যেন 5:30টার মধ্যে যেন পৌঁছে যেতে পারে, তবেই তারা বৈষ্ণবদেবী দর্শন করতে হবে, নাহলে অন্তত 2-3 ঘন্টা আটকে যেতে হবে, পরবর্তী আবার 8-8:30 সময় দর্শন হয়। এইটা একটু মাথায় আপনারা রাখবেন। নাম বল দিজে, নাম বল মুখতিয়ার আহমদ, জোর সে মুখতিয়ার আহমদ। আপ কহাঁ সে আয়ে হো বল দিজে, জম্মু সে। ওয়াও, জম্মু সে শ্রীনগর। আমাদের কেমন লাগছে, মানে বাংলা বলছো তো, কেসে লাগা হম লোগো কো আপনো? বহুত আচ্ছা, বহুত আচ্ছা, ভেরি নাইস পারসন। ওয়াও, থ্যাংক ইউ। কারণ Oh,
আমরা এখন কাশ্মীরের পামপুরে আছি। আমরা যেমন বাড়ি থেকে কোনো আত্মীয় স্বজন গেলে আমরা আত্মীয় স্বজনদের চা বা কফি অফার করি, এখানে এই কাওয়াটা হচ্ছে এখানকার একটা ট্র্যাডিশনাল ফুড। কাওয়াটা হচ্ছে একটা পানীয় ড্রিঙ্কস, হট ড্রিঙ্ক। আমরা চায় কফি, যেমন চা কফি লোককে অফার করি এখানকার লোক। এখানকার ট্র্যাডিশন যে সবাই আত্মীয় স্বজন গেলে আত্মীয় স্বজনদেরকে এখানে কাওয়া অফার করা হয়। ভীষণ সুস্বাদু, খেতে ভীষণ ভালো লাগবে। এই ঠান্ডার মধ্যে এক কাপ কাওয়া খেলে গোটা শরীরের মধ্যে একটা উত্তেজনা আসবে, একটা আনন্দ ফিলিংস হবে, ভীষণ ভালো লাগবে। আপনারাও এখানে এলে আপনারাও খাবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ। ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো, ভালো লাগছে খেতে। पेन बैक पे रहता है ना, डायबिटीज कोलेस्ट्रॉल रहता है ना, उसके लिए अच्छा रहता है। इसको हल्का सा टुकड़ा उठाओ, इतना सा क्वांटिटी में उठाओ, दूध पानी में डालो, थोड़ा सा शेक करो, पियो। किसी को रहता है कमर में दर्द रहता है ना, उसके लिए अच्छा रहता है। फैटी लिवर रहता है ना, उसके लिए अच्छा रहता है। अगर किसी को डायबिटीज रहता है ना, उसके लिए अच्छा रहता है। ये यहाँ का यूनिक प्रोडक्ट है। अगर ये यूज नहीं किया ना, आप 2 साल के बाद भी रिटर्न कर सकते हो, अगर यूज नहीं किया। ओके, जेके मसाले को जानते हो बड़े बाजार में? अगर यूज नहीं किया उसके हाथ में थमा देना, वो डबल पैसे वापस रिटर्न करेगा। ये आजकल मिलता नहीं है, लोग तरसते ही मिल जाए। ये पत्थर का गोंद होता है, गोंद घाम, घाम घाम शिलाजीत इसको बोलते हैं। जो आपको देना इसको बोलते हैं शिव शक्ति। भाव कितना? ठीक है, शिव शक्ति 1000 टका मिलेगा, 1000 टका मिलेगा, 40 ग्राम 1000 टका। ठीक है, और हाँ, ये साल भर एक इंसान को 100 ग्राम खाना चाहिए। 100 ग्राम एक इंसान के लिए, एक साल के लिए काफी है। ठीक है, ये ऐसा रहता है, ये जो बोलते ना तार वार निकलता है, वो तार वार नहीं निकलना चाहिए, ये डायरेक्ट टूटना चाहिए। ठीक है, फिर वो गुड है, गुड जानते हो? गुड, गुड जानते हो? गुड वही होता है, ये ऐसा रहता है, ये खाने में कड़वा आना चाहिए, वही पहचान है। और हाँ, ये रहता है इसकी पहचान, ये इसका शॉप का नेम होना चाहिए, ये व्यवसाय होना चाहिए, ये वेबसाइट होना चाहिए। ठीक है, सब कुछ होना चाहिए, फोन नंबर भी होना चाहिए, वही कैसा सलाह की पहचान है। ठीक है, ये कभी खराब होने वाला चीज नहीं है। बस একজন প্রতিবেশী এবং আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে আর অফিস কলিগও আছে। আমরা সবাই মিলে এই গ্রুপটা তৈরি করেছি এবং এই গ্রুপটা নিয়ে প্রথম যাত্রা করছি, এবং আমরা এখন একটা পরিবার হয়ে গেছি। আমরা এতটাই আনন্দ পেয়েছি এবং মানে একে অপরের জন্য সবসময় চিন্তা করছি। পরিবার যেটা বলতে বোঝায় আর কি, কারোর কি কোনো প্রবলেম হচ্ছে কিনা, কেউ খাচ্ছে কিনা, কেউ ঘুমাচ্ছে কিনা, বা কেউ ভালো ঘর পেয়েছে কিনা, কারোর কোনো কষ্ট হচ্ছে কিনা, এই সমস্তটাই যেন একটা পরিবারের মতো হয়ে গেছে। আমাদের ভীষণ ভালো লাগছে। আর আমাদের সঙ্গে যারা ট্রাভেলার ভাইরা আছে, এরা আমাদের ভীষণ কোঅপারেশন করছে, আমাদের সঙ্গে ভীষণ সাহায্য করছে, খুব ভালো লাগছে। আমাদের যাত্রাটা যেন এইভাবেই চলতে থাকে।